ঋণগ্রস্ত ব্যক্তি যদি কোরবানি না করে ঋণ পরিশোধ করলে তার ঋণ কমে, অর্থাৎ ঋণ পরিশোধ করার বিষয়টিকে তিনি যদি অগ্রাধিকার দেন তাহলে সেটি তার জন্য উত্তম হবে, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই। আর ঋণ থাকা অবস্থায় যদি তিনি কোরবানি করেন তাহলে সেটি তার জন্য সঠিক হবে কি না, এর উত্তর হলো ঋণ দুই প্রকার। কিছু ঋণ আছে যেগুলো দাইনে মুআজ্জাল বলা হয় ইসলামী শরিয়ার পরিভাষাতে, ফিকহের পরিভাষায়, অর্থাৎ যে ঋণটি খুব দ্রুত পরিশোধ করার জন্য প্রেশার রয়েছে বা প্রাপকের দাবি রয়েছে, সেক্ষেত্রে এ ধরনের ঋণকে খুব দ্রুত শোধ করার স্বার্থে কোরবানি না করে ঋণ পরিশোধ করতে হবে। আর যদি দাইনটা দাইনে মুআজ্জাল হয় তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে। যেমন একজন ব্যক্তি তার স্ত্রীর কাছে মহারণা আর ঋণ রয়েছে, রহন মহারণার পাওনা রয়েছে, আরও এরকম অনেক সিস্টেমিক্যাল ঋণ থাকতে পারে যে ঋণগুলো তিনি হয়তো ধারাবাহিকভাবে কিস্তিতে শোধ করছেন অথবা নিয়মিত শোধ করে যাচ্ছেন একটি সিস্টেমের মধ্যে, তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় তিনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে যদি এমন হয় যে প্রাপকের প্রেশার আছে, চাওয়া আছে, দাবি আছে, বা তার থেকে আমার সময় নেওয়া নেই, বা সে দাইনটা ফেকের পরিবেশায় দেয়নি মুআজ্জালের সংজ্ঞায় পড়ে, তাহলে সেক্ষেত্রে সেরকম ঋণ রেখে ঋণ পরিশোধ না করে কোরবানি করা জায়েজ নাই। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা অধীনস্থ কর্মকর্তা, কর্মচারী এবং কি কাজের লোক, এবং অনেক মানুষ আছেন যাদের পাওনাকে আটকে রেখে তারা বড় বড় গরু কোরবানি করেন। ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি জঘন্য অপরাধ, এটি তো সওয়াবের কোনো মাধ্যম হবেই না, কারণ হবেই না, বরং অন্যের হক না দিয়ে কোরবানি করলে তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটেও সন্তুষ্ট হবেন না। অতএব আমরা এ ধরনের ঋণ থাকলে সেই ঋণগুলোকে পরিশোধ করাকে অগ্রাধিকার দেব কোরবানি করার উপরে। আর সিস্টেমিক্যাল ঋণ যদি থাকে, যেটা আমি কিস্তিতে পরিশোধ করছি অথবা প্রাপকের পক্ষ থেকে সেটার জন্য বিশেষ কোনো প্রেশার নেই বা সেটাকে দাইনে মুআজ্জাল যে বলা হয় তার আওতায় না পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে